السلام السلام عليكم عليكم প্রিয় ভাই ভাই বোনরা, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে এখন পর্যন্ত ভালো আছি। প্রিয় ভাই ও বোনরা, আজকে আপনাদের মাঝে দুই তলা ফাউন্ডেশনের একটি কলাম আপনাদের সামনে তুলে ধরবো। কলাম নিয়ে চলে আসলাম তো অনেক। দুই তলা ফাউন্ডেশনের ক্ষেত্রে কলামের সাইজ কতটুকু দিতে হয়, কলামে কি পরিমাণ রড দিবেন এবং বেজের সাইজ কতটুকু দিতে হয় সেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন। তো দেখুন, এটি একটি 10x12 কলাম, নিচের শর্ট কলামটি 12x14 দেওয়া হয়েছে। আপনাদেরকে প্রতিনিয়তই বলে থাকি যে অনেক কন্ট্রাক্টর আছে কলামের ওপর দিয়ে সাইজ যতটুকু হবে শর্ট কলামের সাইজ ঠিক ততটুকুই দিয়ে থাকে। এটা কিন্তু সম্পূর্ণটাই রং, কারণ নিচে কলাম প্লাস্টার হয় না প্রথমত, দ্বিতীয়ত নিচে কিন্তু মানে প্রত্যেকটা বিল্ডিংয়ের মানে নিচে লোড পড়ে বেশি, সম্পূর্ণ লোডটাই কিন্তু শর্ট কলামের উপর মানে বেশি পড়ে, কারণ শর্ট কলামের আশেপাশে কিন্তু আর কোনো গাঁথনি বা প্লাস্টার হয় না। এটা সম্পূর্ণটাই কলামটার উপরে সম্পূর্ণ বিল্ডিংটা থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই শর্ট কলামটা ওপর দিয়ে যতটুকু সাইজ হবে, উপর দিয়ে যদি 12x12 হয় তাহলে নিচে 14x14 হবে, উপর দিয়ে যদি 10x10 হয় তাহলে উপরে কলামে কতটা খরচ হয়ে থাকে সেটি জানতে চাই। তো আজকে উপরে যদি 10x10 হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে নিচে 12x12 হবে, এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আমরা এখানে দুই তলা ফাংশনের ক্ষেত্রে আমরা এই নিচে যে বেস্টি দিয়েছি, এই বেস্টি আমরা 4.5 ফিট বা 4.5 ফিট দিয়েছি। এটা হলো এই মিডল পয়েন্টের বেসগুলো। এখানে মাটি মোটামুটি মজবুত, তো যদি মাটি হালকা হতো তাহলে আমরা অবশ্যই এখানে 5 ফিট বা 5 ফিট বেস দিতাম। এবং বেজে আমরা 16 মিলি রড দিয়েছি প্রতি 6 ইঞ্চি পরপর। যদিও বেস্টি আমরা আগে ডালাই করে নিয়েছি, এখন আমরা শর্ট কলমটি উপরে আছে সেটি আপনাদেরকে ক্লিয়ার আপনি দেখতেছেন। এবং 6টি করে 16 মিলি রড আমরা এখানে ব্যবহার করেছি। তো প্রত্যেকটা কলামে দেখুন 16 মিলি রড কিন্তু এখানে ব্যবহার করা। তো আপনারা কিন্তু চাইলে এখানে 16 মিলি রড না দিয়ে 12 মিলি রড দিয়েও আপনারা চাইলে করতে পারবেন, কারণ দুই তলা ফাউন্ডেশন 12 মিলি রড দিয়েও কিন্তু করা যায়। আপনারা চাইলে 12 মিলি রড দিয়ে করতে পারবেন। তো বন্ধুরা, এতক্ষণ আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করলাম।